এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের চ্যানেলে এখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট যারা মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন অনেকে আমাকে কমেন্ট করে জানাইছেন যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট এখন আমি কি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবো কারণ এখন একটা সমস্যা চলছে সারা বিশ্ব সারা বিশ্ব এখন থমকে আছে করোনা ভাইরাসের জন্য কোভিড নাইন্টিন যার কারণে ইউটিউবেও ঝামেলা হচ্ছে ইউটিউবের কর্মীরা এখন বাসায় কাজ করে সবাই এখন ইউটিউবে কাজ করে না যার কারণে অনেক ইউটিউবের অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি তো এখন অনেকে আমাকে বলছেন যে এই সময়টা কি মোটিশনের জন্য অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা তো আপনাকে কিছু ইনফরমেশন দিতে চাই এবং লাস্টে বলতে চাই যে অ্যাকচুয়ালি ঠিক হবে কিনা ফার্স্ট হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ক্রিয়েটর স্টুডিও ইউটিউবের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে ইউটিউবের একজন কর্মী বলছে যে তাদের প্রায় সাড়ে চার লাখের মতো চ্যানেল রিভিউতে আছে অর্থাৎ তারা রিভিউ করছে এই যে আপনি যখন মোটিভেশন জন্য অ্যাপ্লাই করেন তারপরে কিন্তু তারা ম্যানুয়ালি রিভিউ করে ওইখানে যে ইমপ্লয়াররা আছে ওইখানে যারা কাজ করে তারা কিন্তু আপনার চ্যানেলকে দেখে এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করছে অ্যাকচুয়ালি কী কী দেখে তারা তো তারা কিন্তু আপনার চ্যানেলকে চেক করে দেন আপনার চ্যানেলের মোটিভেশন অ্যানাবল করে দেয় এখন তাদের ওইখানে জমা হয়ে গেছে প্রায় সাড়ে চার লাখের মতো রিভিউ মানে ইউটিউব চ্যানেল তারা সেই চ্যানেলগুলো চেক করে করে দেখছে এখন আপনি যদি এখন অ্যাপ্লাই করেন কিংবা অলরেডি যারা অ্যাপ্লাই করে ফেলছেন এই সময়টা তাদের কিন্তু অনেকে হয়তোবা এখনও রিভিউতে আসেন অনেকের হয়তোবা এক দুই মাস হয়ে গেছে মানে অ্যাপ্লাই করার পর এখন এক দুই মাস কমপ্লিট তবুও তাদের চ্যানেলে এখনও পর্যন্ত মোটিভেশন অ্যানাবল হয়নি তার কারণ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে তাদের চ্যানেল মোটেশন অ্যানাবল হবে কিনা অবশ্যই তাদের চ্যানেল মোটিভেশন অ্যানাবল হবে সব কিছু এই একটু একটু করে হবে কারণ হচ্ছে আগে দশজন কাজ করতো সহজ হিসাব যে আগে দশজন কাজ করতো যে হারে ফার্স্ট কাজ হয়তো এখন তো পাঁচজন কাজ করে এখন তো একটু কম হবেই তো ইউটিউবে যারা এমপ্লয়ার আছে তারা অনেকেই আর কি ইউটিউবে ঠিকঠাক মতো কাজ করে না এখন কারণ বুঝতেই পারছেন ঝামেলা চলছে যেটার জন্য লকডাউন কিংবা অন্যান্য যেসব ঝামেলা তো এখন কথা হচ্ছে যাদের চ্যানেলে এখন এই দু সময় এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট তারা মোটিটারেশন জন্য অ্যাপ্লাই করবে কিনা এবং মোটেশন জন্য যদি অ্যাপ্লাইও করে তাহলে মোটিটেশন অ্যানাবল হবে কি না তো আমি আপনাদেরকে একটা লজিক দেখাচ্ছি একটা লজিক বলছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর এটা সম্পূর্ণ কিন্তু আমার মতামত আমার নিজের চিন্তা থেকে আপনারা আবার অন্য কারোর সাথে গুলাবেন না অন্য একজন এটা বলছে আপনি কেন এটা বলছেন হ্যাঁ এই ওই বলছে আমি জাস্ট আমার চিন্তা থেকে বলছি সেটা হচ্ছে আপনারা চিন্তা করুন যখন একজন মানুষকে অনেকগুলো কাজ একসাথে দেওয়া হয় জাস্ট এটা একটা লজিক যখন একজন মানুষকে অনেকগুলো কাজ একসাথে দেওয়া হয় তখন কিন্তু সে যত দ্রুত সম্ভব সেটাকে সলভ করার ট্রাই করে তাই না এবং আপনারা যারা চাকরির জন্য সিভি দেন তারা নিশ্চয়ই জানেন সিভি সম্পর্কে যে যখন অনেকগুলো একটা সাপোজ একটা ভালো একটা জবের জন্য যখন অনেকগুলো সিভি তাদের কাছে যায় তারা কিন্তু জাস্ট কম সময়ের ভিতরে যত সিবি দেখে পারা যায় আর কি তো ঠিক সেরকম তাদের কাছেও কিন্তু সাড়ে চার লাখের মতো রিভিউ পড়ে আসে অর্থাৎ সাড়ে চার লাখের মতো চ্যানেল পড়ে আসে তো তারা কিন্তু চাইবে যে তারা দ্রুত কমপ্লিট করতে এখন দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র ফোকাস করবে কোন সব চ্যানেল একেবারে নিট অ্যান্ড ক্লিন কোন সব চ্যানেলে কোনো প্রকার কপিরাইট ভিডিও নেই কিংবা কপিরাইট কিছু নেই কিংবা কোন কোন সব চ্যানেলে কোনো ভায়োলেশন হচ্ছে না যারা ইউটিউবের টোটালি ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও তৈরি করছে তারা কিন্তু এখন শুধুমাত্র সেই চ্যানেলগুলো হয়তোবা মোটেভেশন অ্যানাবল করাবে সো আপনার চ্যানেলে যদি কোনো খুদ না থাকে আপনার চ্যানেল যদি একেবারে ফ্রেশ থাকে এবং আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই বাট আপনার চ্যানেলে যদি কপিরাইটেড ভিডিও কিংবা এই টাইপের ঝামেলা থাকে আমরা কিন্তু অনেকেই কপিরাইটেড ভিডিও নিয়ে কাজ করি মাঝে মাঝে করাও লাগে কিন্তু যাদের জেনুইন চ্যানেল যাদের হচ্ছে বিভিন্ন মিউজিক কোম্পানি আছে কিংবা মিউজিক ভিডিও তৈরি করেন নিজেদের একবারে টোটালি সব কিছু নিজেদের তারা অবশ্যই করেন এবং তাদের সমস্যা হবে বলে মনে হয় না বাট যারা কপিরাইটেড ভিডিও কিংবা চ্যানেলে ঘাপলা আছে কিংবা চ্যানেলটা অতটা বেশি গ্রো গ্রো না চ্যানেলটা অতটা বেশি আর কি কি বলে মানে চ্যানেলের চেহারা অতটা বেশি ভালো না তারা এখন না করাটা বেটার হবে ঝামেলাটা শেষ হোক তারপরে আপনারা করবেন তাহলে দেখা যাচ্ছে যে পেয়ে যাবেন কারণ এটা কিন্তু কারো কেউ কারো গ্যারান্টি দিতে পারবে না তাদের চ্যানেল মোটেশন হবেই হবে আমি অনেক চ্যানেল দেখছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমি অনেক চ্যানেল দেখছি এমনও চ্যানেল আছে যেখানে টোটালি কোনোই খাপলা নাই তবুও তার চ্যানেল মোটেশন অ্যানাবল হয়নি ঠিক আছে সো এটা আপনারা চিন্তা করবেন আমি এটা এখন বলছি না যে আপনারা কেউই এখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না এটা কিন্তু একবারও বলছি না যাদের চ্যানেল একেবারে নিট অ্যান্ড ক্লিন যাদের চ্যানেল প্রফেশনালি যারা কাজ করেন তারা এখন অ্যাপ্লাই করেন সমস্যা নেই আর সমস্যা হলে পরবর্তীতে আপনারা রি করতে পারবেন কোনো সমস্যা নেই আর যাদের চ্যানেলে ঘাপলা আছে তারা আপাতত এখন চুপ থাকেন সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়ে গেলে দেন অ্যাপ্লাই করবেন এটা আমার পার্সোনাল মতামত আপনাদের কেমন লাগছে জানি না অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের চিন্তায় কি বলে বাট এটা হতে পারে যে আপনারা যাদের নিট অ্যান্ড ক্লিন আছে যাদের চ্যানেল যাদের চ্যানেল কোনো সমস্যা নেই তারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের একটু সময় নিতে পারে এবং সময় নেবে ঠিক আছে কারণ আপনি যখন লাস্টে তাদেরকে অ্যাপ্লাই করবেন আগে তো ওই যে চ্যানেলগুলো চা সাড়ে চার লাখ সেগুলো তো আগে দেখবে তারপর হচ্ছে আপনার চ্যানেল তারা কিন্তু ওই আপনার ঘুষ টুস দিয়ে দিলে যে আপনার চ্যানেলটা আগে তারা দেখবে এরকম কিছু না কিন্তু আগে কিন্তু ওইগুলো কমপ্লিট করবে দেন আপনার চ্যানেল সো একটু সময় নেবে বাট অ্যাপ্লাই করলে যাদের চ্যানেলে সমস্যা নেই তাদের অ্যাপ্লাই করলে অ্যানাবল হয়ে যাবে আমার মনে হয় তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আবার বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট মন ভিডিও মিস না হয় আজকে এই পর্যন্তই I love this.